গ্রীষ্মের গরম দুপুর, সূর্য তার কাচের মতো স্বচ্ছ আর ধারাল রোদ দিয়ে যেন পুড়িয়ে ফেলতে চাইছে চারিদিক। এর মধ্যেই নুড়ি পাথর ভরা কঠিন পথে কোনো প্রাণীর এক টুকরো গোবরকে বল বানিয়ে অবিশ্বাস্য পরিশ্রমে ঠেলে চলেছে এক গোবরে পোকা দম্পতি। কঠিন এই পথে নিজের ওজনের চেয়ে 100 গুণ ভারী এই গোবরের বল ঠেলে নিয়ে যাওয়া প্রাণান্ত কাজ, তবু বিরাম নেই। কখনো একজন ঠেলছে তো অন্যজন বিশ্রাম নিচ্ছে, কখনো বা দুজনেই একসঙ্গে পা লাগাচ্ছে কাজে। সামনেই একটা কঠিন ঢাল, গোবরে দম্পতি চড়ে বসল বলটির মাথায়। ঢাল বেয়ে গোবরের বল গড়িয়ে নিচে পড়ে, সে সঙ্গে পোকা দুটিও। গোবরের বল ঠেলতে ঠেলতে চলে যায় দীর্ঘ পথ, অবশেষে বলটা নিয়ে তারা পৌঁছে গেছে গন্তব্যে। এবার আরেক পরিশ্রম, স্বামী স্ত্রী মিলে নরম বালি খুঁড়ে তৈরি করে গর্ত, বিশাল বলটাকে ঢোকানো হবে সে গর্তে। এই পরিশ্রম আসলে গোবরে পোকা দম্পতিকে দেবে সন্তানের নিরাপদ আর আবাসের নিশ্চয়তা। গর্তের অন্ধকারে গোবরের বলের খাজে নিশ্চিন্তে ডিম পারবে স্ত্রী পোকাটি। একসময় সেখানে ডিম ফুটে বেরোবে লার্ভা বা ছানা। শুকিয়ে আসা গোবরের নিরাপদ বিছানায় শুয়ে তারা স্বপ্ন দেখবে অনাগত ভবিষ্যতে। বিটল জাতীয় গোবরে পোকাদের এই পরিশ্রম দারুণ এক শিক্ষা দেয় মানুষকেও। তোমার কাজ কতটা খারাপ বা ক্লান্তিকর তা ব্যাপার নয়, আসল হলো এর ফল, যার দ্বারা নিজের বাসস্থানকে যতটা সম্ভব বাসযোগ্য করা যায় সেটাই আসল পাওয়া।